তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা লাভ ক্ষতির অঙ্কের কিছু মজাদার ট্রিক্স শিখব যেই ট্রিক্সের সাহায্যে কিছু লাভ ক্ষতির অঙ্ক জাস্ট আমরা তিন সেকেন্ডে সলভ করে নিতে পারবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি এই ট্রিক্স জানার পর তোমরা যে কোনো লাভ ক্ষতির অঙ্ক জাস্ট তিন সেকেন্ডেই সলভ করে নিতে পারবে তো প্রথম অঙ্ক হলো এইটা এক টাকায় ছটি লেবু ক্রয় করে এক টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এক টাকায় ছটি লেবু কেনা হয়েছে এবার সেই লেবুকেই এক টাকায় পাঁচটি লেবু বিক্রি করা হয়েছে তো এইটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো দেখো এইদিকে কত আসবে পাঁচ আর এইদিকে কত আসবে ছয় এবার এই জিনিসটা হলো ক্রয় মূল্য আর এই জিনিসটা হলো বিক্রয় মূল্য মানে পাঁচ টাকায় কিনে ছ টাকায় বিক্রি করা হয়েছে অবশ্যই তার মানে লাভ হয়েছে তো এইটা কী হল এর থেকে বোঝা গেল না লাভ হয়েছে তার মানে পাঁচ টাকায় কিনে ছ টাকায় বিক্রি করলে এক টাকা লাভ হলো ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ কত না এক বাই পাঁচ এবার শতকরা বার করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে কত আসবে না কুড়ি পার্সেন্ট তো এটাই হলো আমাদের অ্যান্সার না কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তো চলো আরেকটা অঙ্ক করে দেখা যাক তো এই দ্বিতীয় কোশ্চেনে কী বলা হয়েছে না পাঁচ টাকায় চারটি কলা কিনে চার টাকায় পাঁচটি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই পাঁচ টাকায় চারটি কলা কেনা হয়েছে কিনে এই চার টাকায় পাঁচটি কলা বিক্রি করা হয়েছে তো তোমাদের প্রথম স্টেপ বলা হয়েছে কোনাকুনি গুণ করতে হবে মানে পাঁচ পাঁচে পঁচিশ আর চার চারে ষোলো মানে এই পঁচিশ টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি করা হয়েছে পঁচিশ হল ক্রয় মূল্য আর ষোলো হলো বিক্রয় মূল্য তো পঁচিশ টাকায় কিনে কোনো জিনিস যদি ষোলো টাকায় বিক্রি করা হয় তাহলে অবশ্যই লস হবে তো এটা কি হলো লস বা ক্ষতি হয়েছে এখানে তো পঁচিশ মাইনাস ষোলো মানে ন টাকা এখানে লস হয়েছে এবার এই লাভ বা লস সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে নেওয়া হয় মানে নয় বাই পঁচিশ আর করা বার করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় এবার এই চার পঁচিশে শ আর চার নয় ছত্রিশ মানে এই ছত্রিশ পারসেন্ট লস এটাই হলো অ্যান্সার না ছত্রিশ পারসেন্ট লস বা ক্ষতি হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো